না একটা জিনিস তো পারফর্ম করতে হবে আজকে, যেহেতু আপনাদের ইন্ট্রোডাকশন, আপনাদের সবার সাথে আমরা পরিচিত করবো করতেছি, হ্যাঁ তো সবাই জাস্ট একটা জিনিস পারফর্ম করেন। আচ্ছা ঠিক আছে, এরপর জুক্স বলে একটা পরে দিন, জুক্স বলে একপরে জানাস। শোনা যায় কিছু করেছো? ভালো বলুন, আমি বলো, আমি বলবো, সবাই বলো, আমি সাইকেলে পাঁচ তারিখ পাগলের গাড়ি ঘুরি আমি, দাদা পেলে হাতে ধরি, আমি বলো সবাই। ভাই তাহলে কেরাত বলবেন, কেরাত ভাই বলবেন। জোরে সবাই জোরে জোরে একটু জোরে বলুন। আচ্ছা কৌতূহল ছিল, হ্যাঁ এটা কিন্তু চার মাসের ট্রেনিং হবে, কৌতূহল কি যে আপনার চার মাস পর্যন্ত থাকবে। হ্যাঁ তো এর জন্য যে আপনার অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের জন্য আপনার যা যা শেখা লাগবে এর সম্বন্ধে আপনার কি কোনো আইডিয়া আছে যে আমার কি কি শেখা লাগবে? আচ্ছা কিছু একটা পারফর্ম করে যেতে হবে, যে একটা গজল বা একটা সুরা, একটা একটা সুরা বলতে পারেন, আপনি যেহেতু গাড়ি আলা মানুষ আপনি গজল বেটে সুরা যে কোনো একটা কোনো সমস্যাই নেই, এটা কোনো লজ্জার কিছু না, বলুন সমস্যা নেই। আজকে আমরা সবাই ফ্রি হওয়ার জন্য আসছি, বলুন লাইভে কি শোনা যাচ্ছে কিছু? দিলে লাভ নেই, হ্যাঁ বলুন, ছোট একটা ছুরা, ছুরা বললে হবে, সমস্যা নেই, কোনো কিছু বললে কিছু বলবেন। আচ্ছা ঠিক আছে জোরে বলুন সবার সামনে, ফুটবলের সম্বন্ধে আপনি স্পেসিফিক কি নিয়ে বলতে চাচ্ছেন? আপনি সেটা বলুন। হ্যাঁ হ্যাঁ ভালো প্লেয়ার, ওর ফেভারিট প্লেয়ার নিয়ে বলছেন আপনি। আচ্ছা ঠিক আছে বলুন, আচ্ছা রিয়াল মাদ্রিদ জোরে সবাই সবাই যাতে শুনতে পায় ভাই। সবাইকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করতে হবে, হ্যাঁ সবার ক্ল্যাপ দিয়ে বা যেভাবে হোক আপনি অ্যাপ্রিসিয়েট করবেন, তাহলে আপনি নিজেও অ্যাপ্রিসিয়েট পাবেন স্বাভাবিক। আপনি কেন অ্যান্ড্রয়েড স্টুডিও কোন ডিপার্টমেন্টে পড়ান?
আচ্ছা আচ্ছা তাহলে বলুন জোরে 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 যাতে সবাই শুনতে পারে। আচ্ছা ও একটা কথা বলছিল যে আমার কিছু করে খেতে হবে, দ্যাটস ওয়াই আমি এখন অ্যান্ড্রয়েড শিখবো। ব্যাপারটা কিন্তু এরকম না হয়ে অন্যরকম হওয়াটা বেটার। যেমন হচ্ছে আমার পেশন কি, আমি অ্যান্ড্রয়েড স্টুডিও করছি, আমি মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট শিখছি, আমি ওয়েব ডেভেলপমেন্ট শিখছি, আমার কাছে যেটা ভালো লাগে আমার সেটার দিকে যাওয়া উচিত। হ্যাঁ, অ্যান্ড্রয়েড স্টুডিও করলে টাকা বেশি পাবো বা এটা এখন ট্রেন্ডি, এগুলোর জন্য না, আমার যেটা ভালো লাগে আমার সেটা করা উচিত হবে। এটা হচ্ছে আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলছি। হ্যাঁ, সো আমার আগে ট্রায়াল এন্ড এররের মাধ্যমে দেখতে হবে কোনটা আমি ভালো পারি, কোনটা করতে গেলে আমার টায়ার্ড লাগে না, বোর্ড লাগে না, আমি করতে পারি ঘন্টার পর ঘন্টা, সেটা নিয়ে আমার করা উচিত, সেটা নিয়ে আমার থাকা উচিত। ঠিক আছে, একজন আরেকটা কথা বলি যে অনেকে বলে যে আমার কেরিয়ার পাথ কোনটা হবে, মানে সেজন্য আমায় কিছু গাইডলাইন দেন। তো বড় বড় মানুষ যারা মানে মানে যারা বুঝুক তারা এরকম বলছে যে আপনাকে যদি বলে যে আপনি আপনার টাকা পয়সার কোনো টেনশন নেই, আপনি কাজ করবেন সারাদিন এই কাজটাই করবেন, বা টাকা দেওয়া হবে না, তাহলে আপনি যেটা চুজ করার সেটাই হওয়া উচিত আপনার কেরিয়ার গাইডলাইন। কথা বুঝা গেছে? তখন আমার যদি এমন হয় যে আমি সারাদিন মোবাইল অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট আমার করতে ভালো লাগে, আমি অ্যাপ বানাই সারাদিন, আমার টায়ার লাগে না, তাহলে আমি অ্যান্ড্রয়েড অ্যাপের জন্যই ঝাঁপাবো। কথা বুঝা গেছে? আচ্ছা, সবাই আসে এসে তাহলে আমি এসে এটা দিয়ে কথা বলবো। হাত দিয়ে আমার কথা শুনতে পাচ্ছ? আর এখানে আমার আসার উদ্দেশ্য একটা, আমি অ্যান্ড্রয়েড ফোনে অনেক অ্যাপ ইউজ করছি, আর্নমানির বিভিন্ন ধরনের, তো ওখানে দেখি অ্যাডসেন্স বা অ্যাডমোভের অনেক বিভিন্ন অ্যাডভার্টাইজ বা বিভিন্ন ভিডিও ওরা ইউজ করে ইনকাম করে, দেন ওখান থেকে আমি ইন্সপিরেশন হয়েছি। তারপর দেখতেছি এখানে সাজিদুল ভাই বললো যে এরকম একটা অপরচুনিটি আসতেছে অ্যান্ড্রয়েড অ্যাপস আর গেম ডেভেলপিং সম্পর্কে, তাই এটা আমার জন্য একটা ভালো অপরচুনিটি, এটা কাজে লাগে ভবিষ্যতে বিভিন্ন ধরনের অ্যাপ ডেভেলপ করার চেষ্টা করবো। আর কিছু পারি না তেমন, তো একটা জোক বলতেছি, তো বোল্টোর কষ্টের দুঃখ, বোল্টো তো অনেক সময় মানে হাসি খুশি থাকে কিন্তু কষ্টের দুঃখটা বলি, তো বোল্টো একদিন স্কুলে যে মন খারাপ করে বসে আছে, তা তখন বোল্টোর বন্ধু পোল্টো ওরে বলতেছে কিরে মন খারাপ করে বসে আসছিস কেন, তখন বোল্টো বলতেছে আমার একটা মুরগি ছিল, তা ওটা কয়েকদিন আগ থেকে দেখতেছি মানে ওটা খুঁজে পাচ্ছি না, কই গেছে, তখন তার বোল্টোর বন্ধু পোল্টো বলতেছে যে তুই একটা সামান্য মুরগির জন্য মন খারাপ করে বসে আসছিস, তো তখন বোল্টো বলতেছে মানে ওর ফ্রেন্ড বলতেছে কথা আমার গার্লফ্রেন্ড হারা গেছে, তার গার্লফ্রেন্ড হারা গেছে তাতেও আমি কোনো মন খারাপ করে নেই, তখন বোল্টোর বোল্টো বলতেছে তোর গার্লফ্রেন্ড কি ডিম পারে, তখন বোল্টো বলতেছে না, তখন বোল্টো বলতেছে যে আমার গার্লফ্রেন্ড আমার মুরগি ডিম পারতো আর আমি সেই ডিম দিয়েছি আমার দুইটা গার্লফ্রেন্ড চালাইছে। আমি মোহাম্মদ ফাহিম হোসেন, আমি মোহাম্মদ ফাহিম হোসেন সিএসসি ফার্স্ট ইয়ার। হোমটাউন গোপালগঞ্জ,
তারপরে আমি এখানে আসছি দুটা পারপাস, একটা হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট শিখবো কারণ আমার স্কিলটা বাড়বে, তারপরে অ্যান্ড্রয়েড অ্যাপ ডিজাইন করতে পারবো এই কারণে আমার ইচ্ছা আছে অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করার, আবার এখানে জাভাও শেখানো হবে, একসাথে জাভাটাও শিখতে চাই কারণ আমার টু ওয়ানে জাভা কোর্স আছে, তো এক ঢেলে দুই পাখি এই কারণে আমার এখানে আসা। থ্যাংক ইউ। দুনিয়াতে এমন কিছু নাই আমি পারি, আমি পারি না মানে বিনোদন দেওয়ার মতো আমি কিছুই করতে পারি না, সমস্যা নেই। একটা লোক সে সারাদিন কাজ করার পরে রাতে এসে ঘুমাই ঘুমাইছে, ঘুমানোর পরে সে স্বপ্ন দেখতেছে যে সে তার বউয়ের সাথে ঝগড়া করছে, বউ ঝাড়ু দিয়ে পিটায় বের করে দিচ্ছে, এরপরে সে কিছু টাকা পয়সা নিয়ে বের হয়ে গেছে, বের হয়ে দেশ থেকে দেশান্তর চলে গেছে, এই দেশ থেকে ওই দেশ হাঁটতে হাঁটতে মরুভূমি মরুভূমি পার হয়ে সমুদ্র, সমুদ্র পার হয়ে আরেক দেশ, এরকম যেতে যেতে একসময় তার টাকা শেষ হয়ে গেছে, এর মধ্যে সে একটা জঙ্গলে পৌঁছে গেছে, হাঁটতে হাঁটতে জঙ্গলে গভীরে পৌঁছে গেছে, তার খাবারও শেষ হয়ে গেছে, এর মধ্যে একটা বাঘ তাকে দেখছে, পরে বাঘ দৌড়ানি দিল, দৌড় দিতে দিতে সেটা গাছের উপরে উঠল, বাঘ প্রথম তাকে দেখে নাই তো তার তো ছুরি ছিল, সে ছুরিটা মানে ছুঁড়ে মারছে কিন্তু ছুরিটা আসলে বাঘের গায়ে লাগে নাই, ছুরি উল্টো পিঠটা লাগছে, এটা বাঘটা দেখে ফেলতো সে গাছের উপরে, এখন বাঘটা খাবেই, বাঘ গাছের নিচে বসে আছে, আশেপাশে আর কোনো গাছও নেই, যে সে ওই গাছ থেকে অন্য গাছে যাবে, এখন এরকম প্রায় দুই দিন হয়ে গেল, সে নামতেও পায় না, বাঘও যায় না, বাঘ যে ধরছে সে খাবেই, এখন সবার কাছে কোশ্চেন সে বাঁচবে কিভাবে। এখন উপায় কি? আচ্ছা আমরা তাহলে আমরা নামাজ পড়ে মোটামুটি চলে আসবো 7:15 এর ভিতরে, আর তারপরে একজন
আরে নামাজ পড়ে 7:15 চলে আসবেন রাখো আমার ঠিক আছে।